আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ওমানের রাত্রে ভিউটা। দেখেন, এটা হলো যে ওমান বাঙালি মার্কেট। দেখেন এখানে রাত্রে ভিউটা দেখেন কত সুন্দর। এই জায়গাটা পুরাটার নাম হচ্ছে বাঙালি মার্কেট। এখানে যত দোকান আছে, যত সব কিছু আছে, সবগুলো হচ্ছে বাংলাদেশের, আমাকে বাংলাদেশের লোকের মানুষে বলো, বাংলাদেশের লোকের কিছু নেই, কিছু নেই। দেখেন এই মার্কেটটা বিশাল বড়, প্রায় 1-2 কিলোমিটার হইব। পুরাটা জায়গাটার নাম হয়েছে বাঙালি মার্কেট। সব বাঙালি এরা আড্ডা মারা রাইতিল। তো সবাই যে ব্লগ ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন। দেখেন আমি তো বাঙালি অনেক কিছু আছে বাইরের মধ্যে। কত সুন্দর ভিউটা দেখেন, রাত্রের ভিউ অনেক সুন্দর। কিন্তু ওমানের রাত্রের ভিউ বিশ্বের ভিতরে 10 নম্বর র্যাঙ্কিং আছে রাত্রের ভিউটা। তো কে কোন দেশে আছেন দেখেন, আর বেশি দিন নাই, 20 তারিখে একবারে চলে যাইতেছে ক্যান্সেলে ওয়ান থেকে। 3 মাসের বেতন বাকি, আরভাবে বেতনও দিতেছে না। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিউটা দেখেন, শুধু রাত্রের ভিউটা কত সুন্দর, চকচক করতেছে একবারে। এই পুরোটা জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশে মার্কেট, বাঙালি মার্কেট বলে আর কি বাংলা। ভিউটা দেখছেন কত সুন্দর, কি অমাইক একটা ভিউ। তো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেজার প্রোফাইলে লিঙ্ক আছে, লিঙ্কের সাপ দিয়ে সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা, সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অমাইক ভিউ দেখছেন, সেই ভিউটা কত বড় জায়গা, বিশাল বড়, পুরোটাই হলো বাংলাদেশ মার্কেট। তো একবারে আসতেছি 20 তারিখে বাংলাদেশে। সবাই দোয়া করবেন যেন বেতনগুলো আদায় করতে পারি, 3 মাসের বেতন বাকি, মালিক বেতনগুলো দিতেছে না। কি অমাইক ভিউটা, গাড়ির অভাব নাই দেখেন, টালে ডালে গাড়ি। পুরোটা মার্কেট বাঙালি, বিশাল বড়। বাঙালি ওগুলো সাইকেল চালাই চালাই যাইতেছে। কত সুন্দর ভিউ দেখেন, মানুষে মনে করে প্রবাসী বাংলাদেশি কেউ কিছু নেই, বাংলাদেশের থেকেও বাইরের দেশে প্রবাসী আরও বেশি, সব কিছু বেশি আছে। ব্যবসা ট্যাবসা বাংলাদেশের থেকেও বাইরের রাষ্ট্র বেশি। মানে মার্কেটের ভিতরে 1 লাখ দোকান আছে, সব বাংলাদেশি। থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।